এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, সুবাদাস একেবারে বোধহয় বলাই যায় যে এই যে উইকেট অর্থাৎ মিচেল এবং কনওয়ের এই পার্টনারশিপটা যদি বাংলাদেশ দ্রুতই ভাঙতে পারে তবে কিনা সেই মাউন্ট মঙ্গানুয়ের পরে আবারও কিন্তু সাদা পোশাকে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক ঐতিহাসিক মুহূর্তের সামনে বাংলাদেশ। বলছিলাম যে ৩৩২ রানের যে টার্গেট, সে টার্গেটটা কিন্তু এখন কিউইদের কাছে কিন্তু পাহাড় সম, কারণ তাদের আস্থার সবচাইতে বড় প্রতীক আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনকে কিন্তু ফেরাতে পেরেছেন এবং তাইজুল ইসলাম, যেখানে বাঘের বয়স সেখানেই বোধহয় রাত হয়। তাইজুল প্রথম ইনিংসেও কিন্তু কেইন উইলিয়ামসনকে ফিরিয়েছিলেন এবং সবচাইতে বড় যে গলার কাটা, জানেন যে টম ল্যাথাম অনেকদিন ধরে রানে নেই এবং এই যে বাংলাদেশ আসলে এখন যে পর্যায়ে ম্যাচে রয়েছে সেক্ষেত্রে কিন্তু সুখবর রয়েছে আরও। চতুর্থ দিনের ৩ নম্বর অর্থাৎ তৃতীয় সেশনে এসে কিন্তু অবশেষে সেই উইকেট কিন্তু স্পিনারদের কথা শুনছে। আমরা দেখছি যে একদিক থেকে তাইজুল এবং একদিক থেকে মিরাজ একেবারে রীতিমতো কিন্তু টুটি চেপে ধরেছে নিউজিল্যান্ডের যে ব্যাটসম্যানদের। যদিও গেল ৪ দিন ধরে সিলেটের যে ট্রিপিক্যাল উইকেট সে কিন্তু একদমই দেখা যায়নি, বিশেষ করে প্রথম সেশনেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে একেবারেই ব্যাটসম্যানদের জন্য খুব সহজ ছিল, যদিও বাংলাদেশের ব্যাটসম্যানরা দিনের শুরুতে মোটে ১২৬ রান তার যে গতকালকে রান ছিল সেটার সঙ্গে যোগ করতে পেরেছিলেন, যেখানে মেহেদি মিরাজ তার ক্যারিয়ারের ৫ নম্বর টেস্টে 50 তুলে নিতে পেরেছিলেন। তবে এরপর বাংলাদেশের অন্য যারা ব্যাটসম্যান রয়েছেন অর্থাৎ একমাত্র ব্যতিক্রম মুশফিকের ৭৬ ছাড়া কিন্তু কেউ আসলে ওইভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে টেস্ট ম্যাচ সেখানে ৩০০ রানের টার্গেটটাই কিন্তু অনেক, কিন্তু বাংলাদেশ ৩৩২ রানের টার্গেট দিয়েছে। তবে দ্রুতই কিন্তু বাংলাদেশকে উইকেট তুলে নিতে হবে, কারণ জানেন যে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ অনেক লম্বা। গ্লেন ফিলিপস পর্যন্ত যদি আমরা ধরি তবে ৮ জন ব্যাটসম্যান কিন্তু নিউজিল্যান্ডের ৮ জন জেনুইন ব্যাটসম্যান নিয়ে কিন্তু তারা এই ম্যাচ খেলছে, তাই রিল্যাক্স হওয়ার আসলে কোনো সুযোগ নেই। যে মোমেন্টাম বাংলাদেশ পেয়েছে টি ব্রেকের আগেই 3টা উইকেট তুলে নিয়ে দ্রুতই সেই মোমেন্টামটা কিন্তু বাংলাদেশের ধরে রাখতে হবে। এর মাঝে যে দেখতে পেয়েছি আমরা, 2টো হাফ চান্স ছিল, বাংলাদেশ রিভিউ নিয়েছে, একটা তো আম্পায়ার্স কলে তারা নট আউট হয়েছিল। সব মিলে কিন্তু ম্যাচটার যে সূর্য, সেই সূর্য কিন্তু বাংলাদেশের দিকে অনেকাংশে হেলে পড়েছে। জানেন যে বিশ্বকাপ ব্যর্থতা কিন্তু দেশের ক্রিকেটে একটা জাত গেল রব, এবং এই দলটা কিন্তু বাংলার আগামী দিনের দল, অর্থাৎ সিনিয়র যে ক্রিকেটাররা রয়েছেন ব্যতিক্রম মুশফিকুর রহিম ছাড়া অন্য কোনো সিনিয়র ক্রিকেটার কিন্তু এইখানে খেলছেন না, অর্থাৎ একেবারে তারুণ্যের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ, এবং এইটাই কিন্তু আসলে সবচাইতে বড় টোটকা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ দলের মধ্যে দারুণ একটা ভারসাম্য রয়েছে। ব্যাটিং বোলিংয়ের যদি কথা বলি, তারুণ্য নির্ভর দল মিরাজ কিংবা শান্তরা বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। নিশ্চয়ই মনে আছে ২০১৫ বা ১৬ সেই ওয়ার্ল্ড কাপের সেই দলটাই আসলে বাংলাদেশ এখন দেশের ক্রিকেটকে লিড দিচ্ছে। অর্থাৎ যদি এই টেস্টে ইতিবাচক ফলাফল হয়, তবে বিশ্বকাপের যে ব্যর্থতা ফলাফল হয় বলতে আসলে এই টেস্টে ইতিবাচক যদি ফলাফল বাংলাদেশের পক্ষে না যায় সেটা ড্র না, এই টেস্টটা যদি বাংলাদেশ না জেতার আসলে কোনো কারণ দেখছি না, এবং যদি বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে তবে বলা যায় যে বিশ্বকাপ ব্যর্থতায় কিছুটা হলেও কিন্তু প্রলেপ লাগবে একটা নিশ্চিত। তবে তার আগে তুলে ফেলতে হবে বাকি 7টা উইকেট। তো এই ছিল আমার কাছে লাক্কাতুরা থেকে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ৪র্থ দিনের শেষ সেশনের সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম সিলেট স্টেডিয়াম থেকে।